আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে একরা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি আমি কে এম আবু তাহের চৌধুরী সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন এই বিলাতে আমাদের কমিউনিটির অগ্রজরা সমাজের উন্নয়নে অনেক কাজ করে চলেছেন এখানে এই বিদেশে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা অনেক সংগ্রাম করেছেন তাদের সংগ্রাম আর সাধনার ফসল আজকের ব্রিটি আমাদের বাঙালি কমিউনিটির অগ্রযাত্রা জয় জয়কার প্রতিবারের মতো আজকে আমাদের স্টুডিওতে আমাদের কমিউনিটির একজন অগ্রজ ব্যক্তিত্বকে নিয়ে এসেছি আসুন ওনার সাথে পরিচিত হই উনি হচ্ছেন টাহারমেটে বসবাসকারী বিশিষ্ট সমাজকর্মী ও কমিউটির অ্যাক্টিভিস্ট আলহাদ আবদুল্নুর আসসালাম ধন্যবাদ আজকে আপনার স্টুডিওত যাইয়া শরীফগঞ্জ আপনার কাছে আপনার জন্মস্থান কোন জায়গা জন্মস্থান হইলো সিলেট গোলাফগঞ্জ থানা শরীফগঞ্জ ইউনিয়ন মেহেরপুর গ্রাম আচ্ছা আচ্ছা শরীফগঞ্জ ইউনিয়ন গোলাফগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর মেহেরপুর গ্রাম

তো আপনার প্রবাস জীবন শুরু হয়েছে আপনার উনিশশো আশি সাল থেকে যে উনিশশো আশি সাল আশি সাল থেকে দুই হাজার চব্বিশ সাল প্রায় তো সুচল্লিশ বছর আপনি প্রবাস জীবন যে আচ্ছা তো সৌদি আরব থেকে কোন সৌদি আরব গিয়া কত কত বছর আসতা সৌদি আরব গিয়া ওনার দুই বছর থাকছি এরপরে দেশ আইসে গিয়া কিছুদিন ব্যবসা করছি ব্যবসার আমার জো হয়েছে না ভালো একটা জো করতাম পারছি এরপরে আমি আইছি আবার জার্মানিতে

তারা লগে মাছ মেতিও আইছে আর কিছু নিজেও ট্রাই আর কি আচ্ছা আচ্ছা না খাজো গেলে খাজো থাকি অনেকটা আমরা উনি উনি শিখছি আচ্ছা তো তারা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে মাছতে জয় তারা ইংলিশ বুঝায় না তো খুব কম ও ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে তারা মানে তো আমরা যখন তোমার নাম কি তা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কি নাম হইবা আপনি এই সিস্টেম আমার নাম

ইংলিশ এবং আরবির আমরা ধর্মীয় লাগে আমরা মনে করি যে ইংল্যান্ড বালা ওটাও এর ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি কোনো ডিগ্রি নেওয়া যায় করা যায় ওটাও আমরা বালা হইব ওই আমি দেখি আইছি ভবিষ্যৎ আপনার ছেলেমেয়ের ভবিষ্যতে উন্নত করার করার লাগে আইসি ইটালিতে ইতালিতে ইটালিতে আপনার বাংলাদেশের জনগোষ্ঠী কেমন আছে ইটালি কোন কোন শহর আমরা বাংলাদেশের সাধারণত সবচেয়ে বেশি তখন রুম শহর রাজধানী এফরইলো মিলানইলো বিশেসা ও তিন জায়গা তো বেশি আসুন আসুন যথেষ্ট মানুষ আসেন যথেষ্ট মানুষ বাঙালি আসলে সময় বাঙালি জনগোষ্ঠীর কেমন আসলো আপনার খুব বেশি আসলো কি পরিমাণ সারা ইতালি মিলিয়ে

আপনার বয়স্ক প্রজন্ম আগে লাগে তা আপনি এই যে এত দীর্ঘ করে করে আপনি আপনি কয়েক দেশ মারিয়ে ইংল্যান্ডে সেটেল হইলে আপনার প্রবাস জীবনে আপনার সাকসেস গিলা কতটুকু সফল হয়েছে না আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আমি বলা সফল হয়েছি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি আপনার কষ্ট পরিশ্রম যে সাজো লাগছে আমার ছেলেও বলা জব করা ব্রিটিশ এই যে ফ্লাইট ম্যানেজার মাশাআল্লাহ আমরা আপনার এই প্রভাস কোনো এমন কোনো প্রবাস জীবনে আপনার এমন কোনো ঘটনা আছে না ঘটনাতে খুব কষ্ট পাইছেন আপনি বড় সাফার করছেন ইলা কোন ঘটনা আছে না আপনার জীবন ডাকছে যে এক মাত্র আমরা ইটালির লিগেল ওয়ার সময় খুব একটা সাফার করছি যে খাওয়া দাওয়ার থাকার প্রবলেম হয়তো তারা আমরা বিদেশিরে তাকতে দিত না বাসা যদি বাড়া নিতাম চাইতাম তারা হইতো না 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 তোমরা বিদেশি তোমরা বাড়া না তোমরা গড় দেওয়া সম্ভব নয় তো আমরা কষ্ট করে গিয়ে হোটেলও থাকতে দেবো সকল হোটেলও দেয় না আগে ঠেকানা দিলে তারা আমরা জায়গা দিত না এখানেও আমরা এর এরপরে খাওয়ার খুব প্রবলেম হয়েছে জি না বাত বলতেও নাই আমরা তো বাতে ভাস বাঙালি আমরা লাগে খুব প্রবলেম হয়েছে আমাৰ ৰুটি খাইয়া মানে পাস্তা খাই খাই কোনো ৰকম হৈছে আমাৰ কষ্ট হৈছে কিন্তু আপোনাৰ ত' আপুনি আপোনাৰ যে ছেলে জন্মকেইটা ইটালীত হৈছে নীনা

স্টেশনের দোকানও আমি কাজ করছি আচ্ছা দোকান করছেন স্টেশনের দোকান হলো আপনার সপ কাজ করছেন যে সপ কাজ করছেন কোনো প্রবলেম তো হইছে না জি না কোনো প্রবলেম হইছে না তো আপনার এই যে রুটি রুজির পাশাপাশি আপনার সামাজিক কর্মকাণ্ড লগে তো জড়িত আছে কিছু সংগঠন সমিতির লগে জি আমি আমার গোলাপ কয়েন হেল্পিং হ্যান্ডস লগে যে আমি সংগঠন লগে জড়িত তারার মেম্বার আপনি যে মেম্বার এবং গোলাপ কয়েন সোশ্যাল অ্যান্ড ট্রাস্টর লগে আমি

তো মোটামুটি আপনি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড আর গোলাপ শহরবার ট্রাস্টর আপনার সমৃক্ত তাকে সকল কাম করা আর আর তো আপনার আলহামদুলিল্লাহ সামাজিক তো বিভিন্ন আপনার সভা সমিতিতে আমরা পাই মিটিং বৈঠক আপনি কাজ করেন ভালো কাজ করা এটা একটা ভালো আপনার দিক দেশও আপনি এই যে আপনার প্রবাসের আয় উন্নতি দিয়া দেশও মানুষের গড়ি মানুষ আসলে কিছু করছেন না আমি প্রতি বছর আমি চেষ্টা করি গরিবের সাহায্য করা এবং কোনো গরিবের যদি ঘর বানানি হয় গড় বানাই দিয়ে গত বছরও একটা গড় মোটামুটি জখরে দিছি এবছর আর একটা দরছি আল্লাহর কমিতে শেষ কত আর কি আর গরিবের মানে সাহায্য সহযোগিতা যতটুকু ফারিয়ে আমি আল্লাহ যতটুকু টফিক দিছে না আমি অনুপাতে খরিয়া যাই আর মাসিনা কোনো গরিবর বিদেশ যাইতে হয় যদি তারা আমি সাহায্য করি এবং কোনো ছেলেমের বিয়ার জয় যদি তাই আমি খালিয়াতে দিই না যে আমার এলাকা থেকে যখন আমি সাহায্য করার চেষ্টা করি জয় 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 আমি মানুষে আমার কাছে চাইলে আমার কাছে আমি আমি আনন্দ করি কেউ নার্ভাস হয় মানুষের খালি খুঁজে হয়নি এসে আমি এটা আমি খুব ভালো হয় যে অটো আমি দোয়া করি আল্লাহর কাছে যে আমার আছে খাজে মানুষে আমার কাছে সার ওই হিসাবে আমি খুশি মনে যাও পারি আমি সাহায্য করতে থাকি এবং আমার গ্রামের যত গরিব আছেন প্রত্যেক যারা টিউ নাই আমি সব বাড়ি বাড়িয়ে আঁটি আটিয়ে আমি সব টিউ দিছি এটা আমার গ্রামের যে সার কাছে জানতে পার বা ইন্ডিয়ান যত আরও গ্রামও আছে তারারও আমি দিছি এটা আমার

আর দ্বিতীয় মেয়ে ওই লাগে ফ্লাইট ম্যানেজার আর সেকেন্ড ওই লাগে মেয়ে মেয়ে তাই আগে করতে ওয়েস্ট মিনিস্টার গার্ল স্কুলও টিচার আসলাম এরপরে ওই আপনার সিটি এয়ারপোর্ট মানুষ নেয়ের ইমিগ্রেশনও তোমার মেয়ে অ্যাপ্লিকেশন করছেন অনু করার পরে তাই আই জয়েন করছে নাকি এয়ারপোর্টে আল্লাহ তাই জস স্যালারি আর বাদের

ছেলেমেয়ে হল যে আলহামদুলিল্লাহ এদের সাহায্য হাই এডুকেট এডুকেশন নিয়ে গ্রেজুয়েট করিয়ে বালা বালা জব করা আপনার হাই রেঙ্কর জব করা ব্যাংক অফ ইংল্যান্ডের জব করা এই যে ফরান লেখাপড়া পিছনে মা বাবার কিতাব অবদান বা আপনারা কিতাবদান আছে বা মা বাবা কী ভূমিকা পালন করা দরকার প্রত্যেক অবদান বলতে শুধুমাত্র আমার খেয়াল রাখছি যে বাদ বাচ্চা না চলাফেরা করা লাগে আর তাই না ঠিকমতো স্কুলে যাই রা আমিও খেলটাও রাখছি বিশেষ করে ওগুলা খেয়াল রাখছি আমি শেষ করে আর প্রায় সময় আমি জ্ঞান তাম তারারে স্কুল কি মানে ইউনিভার্সিটি যাওয়ার পরে এটা তো আর দরকার পড়ছে না তাই বাদওয়ালা বুঝলিস আমি এরা ফরন্ত আমরা মহাফে আনা নোয়া করছি দান তান্দি স্কুল থাকি প্রায় বারো সেকেন্ডে ধরো লুকআপ রাখছে তারাই তারা করো আইয়া লেখাপড়া করেন কিনা না তো খেল অবিশ্য রাখা ওয়ার্ক করেন যারা তারা আপনার মা বাপার আপনার কিতাব মা রেসপন্সিবিলিটি কিন্তু বা তার জীবন লাগে দায়িত্ব মা বড়ো দায়িত্ব খেয়াল রাখা খেয়াল রাখে প্রথমই ধর্ম সম্বন্ধে বুঝারি আমি মনে করি আমার ক্ষতির জ্ঞান তারা যদি ধর্ম সম্বন্ধে কিছু জ্ঞান থাকি যায় আর বুঝি তইলে। বাকিগুলো একটু ইজি হয়ে যায় তারা বাদ এটা কিছুটা বুঝি ও আমি অষ্ট আমি মনে করি আমার বাচ্চেন ধর্ম সম্বন্ধে বুঝাইছি এবং ফলাইছি আর তান আমি সব সময় বুঝাই বুঝানির কারণেও আল্লাহ দিলে তাই তাই কোনো নষ্ট হয়েছে না বালাফতে এরপরে আরও তিনি শেয়ার করি আমাদের যে ছোটো মেয়ে যে সল্লিশটা রয়েছে মালয়ের স্কুল থেকে আপনার টু থাউজেন্ড ফিফটিনও যে বারাক আমার বউ স্কুলও তাই দশটা মেয়ে নিতা তান হোয়াইট হাউসও তো দশটা মেয়ে নিতে গেলে তো দশটা মেয়ে এমনি তো স্কুল থেকে তো হারে না তারা তো তারা স্কুল থেকে যা সার্চ একটা সার্চ হইন কুয়েকশন অকল দিছেন যে ওথর ততটা কুয়েশনের মাঝে যতজনে ফার্স্ট করবা আমরা ওই মাসে দশজন তারা সিলেক্ট করবা ওই প্রথম আমার মেয়ে পঞ্চাশজনের মধ্যে থাইনে একজন ঠিকছেন আর কি তখন হয়েছে আবার দেওয়া হয়েছে আরও কুয়েশন এখন দিয়েছোইন দেওয়ার ফলে তারা কুয়েশনের আনসার করিয়া আইসইন দশ আপনার পনেরো জন পনেরোজন ঠিকছেন ও পনেরোজনের মধ্যে

তো আলহামদুলিল্লাহ এটা আপনার তো আপনার এই যে কষ্ট মেহনত সাকসেস হয়েছে এবং আমার মেয়ে তাইলে আপনার হাই অ্যাচিভ করছেন এবং আলহামদুলিল্লাহ হয়েছেন তোলিসিটার প্রফেশন তো বলা চলে আশা আল্লাহ আশা আল্লাহ তা আপনি তো অনেক আগ্রহীতে পারছেন এটা একটা একটা বিরাট ব্যাপার আলহামদুলিল্লাহ তো নুরবাই আপনি এই যে আপনার প্রবাস জীবনে কোনো সময় কোনো বর্ণ হামলার রেসিস্ট কোনো এটা করার শিকার হয়েছে কোনো সময় আচ্ছা তা আপনি আপনারে এখন ধরুন আপনার তো সাকসেস্টোরি আমরা শুনলাম আপনার ছেলেমেয়েরা ওয়েল এস্টাবলিশ আপনার তো কমিউনিটিতে আপনার ছেলেমেয়েরা হল আপনার তো অনেক ছেলেমেয়ের নষ্ট হয়ে যায় আপনার ড্রা ইনভলভ হয়ে যায় গিয়া অনেক ছেলেমেয়ের আপনার বাঁধকামো গেন ফাইট ইনভলভ হয়ে যায় গিয়া লেখাপড়া করেন না অনেক ছেলে আছে জি দিয়া এ দিয়া দিয়া পড়ালেখা মাসের সাইদের তখন আমরা মা বাবাগুলটা আপনার কিতাব হইবে আপনার একজন সাকসেসফুল আপনি একজন প্যারেন্টস একজন বাবা আপনি আমরা প্যারেন্টসে কিতাব কিতা তা আমরা আপনার মেয়ে হলাম যে আপনার ছেলেমেয়ে যে মানুষই হয় কিতা করা দরকার কি টিপসটা আপনার হইনি যদি আমি ওখানে হইতাম ফার্স্টে ছেলে হোক আর মেয়ে হোক থারে আমরা ধর্ম সম্বন্ধে তাই তাই না কে কা মাফে তখন তারা লাগে একটু ইজি হইব বুঝতে লেখার ফলা তো তার বাক্য যতটুকু আছে ওইব মা বাফি খেয়াল রাখতা এটা তার আমি মনে করি তারা বাক্য আর মা বাপার কিছু উচিল্লা আর ফার্স্ট ওই লগে যদি ধর্ম সম্বন্ধে থারে তুলি লাইন তাই মা বাপা লাগে খুব ভালো হইব এবং তারা তার সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কথা বলছিলাম আমাদের কমিউনিটির একজন বিশিষ্ট সমাজসেবী আল্লা আব্দুর ভাইয়ের সাথে উনি ওনার প্রবাস জীবনের চুয়াল্লিশ বছরের প্রবাহ জীবনের সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করেছেন উনি যে উদ্দেশ্যে নিয়ে এই বিদেশে এসেছিলেন সেই উদ্দেশ্যে উনি মনে করে সফল হয়েছে উনি ডিডিজও করেছেন অর্থ উপার্জন করেছেন পাশাপাশি ছেলেমেয়েদের মানুষ করেছেন আসুন আমরাও আমাদের ছেলেমেয়েদের এইভাবে মানুষ করি সুশিক্ষায় শিক্ষিত করি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করি পরিবারের মধ্যে একটা সুখ শান্তি সমৃদ্ধি আমরা নিয়ে আসি আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে আগামী অনুষ্ঠানে আরও কারোর সাথে কোনো অতিথি দেখা হবে কথা হবে আপনারা ভালো সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته